হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে, আমি নূর মোহাম্মদ সৈকত। তো ভিউয়ার্স, বরাবরের মতো সবসময়ের মতো আজকেও চলে আসছি নোয়া জিপসাম ডেকোরেশন। আমরা কিন্তু আমাদের ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় আমরা আপডেট দিয়ে থাকি নোয়া জিপসাম ডেকোরেশনের যে ভিডিওগুলো। আজকে যে আসছে এটা হলো আপনার হাজারিবাগ। হাজারিবাগে এরকম মানে অবাক করা একটা কাণ্ড বলা চলে, যে এত সুন্দর গর্জিয়াস একটা ফ্ল্যাটের কাজ করা হয়েছে, যেটা গুলশান বনানীতে গেলে এইসব এরিয়াতে এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাটের কাজগুলো দেখা যায়। একমাত্র আমরা কিন্তু হাজারিবাগে আমাদের এটা নোয়া জিপসামের হোম ইন্টেরিয়ারের এভরিথিং, এখানে যে কাঠের কাজগুলো দেখতে পাচ্ছেন, দেখবেন যা দেখাবো এখন ভিউয়ার্স, এভরিথিং পুরো কাজটা কিন্তু আমাদের নোয়া জিপসাম ডেকোরেশন দ্বারা করানো। এখানে যে বেলাল হোসেন ফোন নাম্বারটা রয়েছে, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এবং কি কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে আপনার, ও তারপর এখানে দেখবেন ডাইনিং টেবিলে উপরে ক্যাবিনেট করা হয়েছে, এগুলো এভরিথিং আমাদের নোয়া জিপসামের দ্বারা কাজ করানো। তো এরকম সুন্দর সুন্দর কাজ যদি করতে চান তো অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বিলাল হোসেন ম্যানেজার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন। তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউয়ার্স। মূল ভিডিওতে চলে আসলাম, খুবই গর্জিয়াস একটা ড্রয়িং রুম নিয়ে আসলাম আপনাদের সামনে। এরকম গর্জিয়াস ড্রয়িং রুমটা মানে এত সুন্দর একটা লুক আসছে, এটা বলার বাইরে, আমি নিজে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর কাজ করানোটা। এটা একটা হাজারিবাগে কিন্তু কাজ করা হয়েছে। এখানে ড্রয়িং রুমে এভরিথিং টিভির ক্যাবিনেট থেকে যা আছে এভরিথিং কাঠ দিয়ে তৈরি করা, এবং ওয়ালের উপরে যে কাঠটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের নোয়া জিপসাম দিয়ে কাজ করানো, টোটাল এভরিথিং কাঠের কাজটা। এবং উপরে দেখুন হোম ইন্টেরিয়ালের এভরিথিং কাজটা আপনি আমাদের দিয়ে করাইতে পারেন, যেটা আমরা করে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি, এগুলো কমপ্লিট করা আমাদের কাজটা। কিন্তু খুবই নাইস একটা লুক আসছে ড্রয়িং রুমটার। এখন চলতেছে ভিউয়ার্স কম্পিটিশন, যে যত ড্রয়িং রুম বা ফ্ল্যাটটা খুব সুন্দর করতে পারে। দেখুন আমি আগে ফার্স্টে ড্রয়িং রুম থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, পরে চলে যাব বেডরুমে। প্রত্যেকটা আমাদের জিপসাম দিয়ে কাজ করানো আছে, এবং কি কাঠের কাজ দিয়ে করানো। এগুলো সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নোয়া জিপসামের সাথে। ফার্স্টে ভিজিটিং কার্ডটা আমি শো করে দিয়েছি, এই কাজে আপনাদের ওই কাঠে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এরকম সুন্দর সুন্দর কাজ করাই নিতে পারবেন। আমার কাছে ড্রয়িং রুমটা খুবই দারুণ লাগছে। প্রতিটা কর্নার থেকে আমি আপনাদের ড্রয়িং রুমের লুকটা ধরে দেখাচ্ছি কেমন দেখায়। ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম সুন্দর কাজ কিন্তু আমাদের দ্বারা করা নিতে পারবেন নোয়া জিপসাম ডেকোরেশনের দ্বারা। আমরা কিন্তু আপনাদের বারবার বলতেছি একই কথা, যে আমাদের হোম ইন্টেরিয়ারে এভরিথিং কাঠে যা দেখতেছেন, ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, এভরিথিং যা আছে সব ক্যাবিনেটের কাজই কিন্তু আমরা করে থাকি। পুরো ওয়ালটা কিন্তু কাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ভিউয়ার্স, এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে যে কাজ করা হয়েছে, এরকম কাজটা আমরা করে দিই আপনাদেরকে। আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, এবং পুরোপুরি সম্পূর্ণ কাজটা আমাদের ইঞ্জিনিয়ার যতগুলো রয়েছে সব দক্ষতা ইঞ্জিনিয়ার, অভিজ্ঞতা ইঞ্জিনিয়ারদের আগে আমরা কাজ করি কিন্তু ভিউয়ার্স। কিছু আপনার টিভির ক্যাবিনেটটা খুবই নাইস, কিন্তু টিভির ক্যাবিনেটটা, এই ফ্ল্যাটটা এখনও মানে কমপ্লিট হয়ে গেছে, এখন তারা উঠে নাই, উঠবে শুধু। এখানে উঠলেই আর খুব সুন্দরভাবে সোফা টোফা যখন বিছাবে খুব সুন্দর লাগবে। এবং কি এটা হলো ড্রয়িং রুম থেকে চলে আসলাম ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে যে উপরে ক্যাবিনেটটা দেখতেছেন এটাও কিন্তু আমাদের দ্বারা করানো, আপনারা চাইলে এরকম সুন্দর ক্যাবিনেট করে নিতে পারবেন। ডাইনিং স্পেসটা কিন্তু দেখুন খুবই সুন্দর, মালিকের যে চয়েসটা রয়েছে আমি বলবো খুবই নাইস একটা চয়েস, তার গুড চয়েস, ভালো তার চয়েসগুলো। ডাইনিং স্পেসের দেখুন, ডাইনিং স্পেসটা আপনার ওয়াল যে টাইলসটা দেওয়া হয়েছে খুবই একটা ভালো মানের টাইলস, খুব সুন্দর। এবং কি কিচেনেরও যে টাইলসটা দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা টাইলস, এবং কিচেন ক্যাবিনেটটা কিন্তু আমাদের দ্বারা করানো। এরকম কাঠ দিয়ে আপনারা সেগুন কাঠ দিয়ে কিচেন ক্যাবিনেটটা করে নিতে পারেন আমাদের কাছ থেকে, আমরা কিচেন ক্যাবিনেট তার কাজগুলো করে থাকি। এই ভিডিওর মাঝখানে আমরা পুরো ফ্ল্যাটটা কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স। এবং কি আমরা যখন কিচেন ক্যাবিনেট থেকে বের হব, সামনে উপরেও কিন্তু কাজ করা রয়েছে আপনার জিপসাম, তারপর উপরে রয়েছে মাঝখানে কাঠের কাজ দিয়ে সুন্দরভাবে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করা। বামে ডাইনিং স্পেস, ডান পাশে ড্রয়িং রুম,
ড্রয়িং রুমটা চলে আসলাম, তারপর চলে যাবো এখন বেডরুম। এটা চলে আসলাম বেডরুমে একটা এটা, এবং কি এখানে ওয়াল দিয়ে কিন্তু করা হয় না, এটা কিন্তু আপনার কাঠ দিয়ে পার্টিশন দেওয়া। বিয়াস ড্রয়িং রুম থেকে আমরা বের হয়ে যাচ্ছি, এবং ড্রয়িং রুম থেকে বের হলেই কিন্তু আপনার এখানে কালারিং লাইট দিয়ে আমাদের রোডটা যে রাস্তাটা তার পাশ ডান পাশে একটা বেডরুম চলে আসলো। এখানে চারটা বেডরুম কিন্তু অলরেডি হয়েছে, অলরেডি প্রত্যেকটা বেডরুমই খুবই সুন্দর। তো এই পুরো ফ্ল্যাটটা আমি ভিডিওর মাঝখানে দেখাচ্ছি এবং খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, এটা দেখে নেবেন। এবং কালারটা কিন্তু পুরোপুরি চলে আসছে আমাদের জিপসামের, এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা না, এটা কিন্তু নোয়াল জিপসাম ডেকোরেশন দিয়ে তৈরি করা। জিপসাম ডেকোরেশন দিয়ে তৈরি করা কাজটা হলো কাঠের কালার দিয়ে রংটা করা হয়েছে, খুবই দারুণ। এবং আমরা এই বেডরুম থেকে বের হলাম, বেডরুম থেকে বের হওয়ার পরে আরেকটা বেডরুমে চলে যাচ্ছি। টয়লেট রয়েছে এখানে, আরও এখানে আরেকটা বেডরুমে আসলাম, খুবই নাইস লুকটাকে বেডরুমটা দেখাই নেই। হ্যাঁ, এখন মানুষের মধ্যে চলতেছে কম্পিটিশন কে কত সুন্দর করতে পারে যার যার ফ্ল্যাটটা। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটাতে অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে দেখুন আপনাদের স্পট লাইটটা বসানোতে কী সুন্দর লাগতেছে, যখন রাতে আরও সুন্দর লাগবে। এই যে ওয়াল ক্যাবিনেট, ওয়াল আলমারি যেটাকে বলা হয়, ওয়াল ক্যাবিনেট বলা হয়ে থাকে অনেকে, এগুলো কিন্তু আমাদের কিছু নোয়াজ ইসলাম দিয়ে তৈরি করা। এবং এই ভিডিও মাঝখানে পুরো পুরো ফ্ল্যাটটা আমি দেখাই দেবো। জিপসামের যে কাজটা রয়েছে পুরোপুরি একদম নিখুঁতভাবে কমপ্লিট করা কাজটা, দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা একটা আপনার কি বলা হয় কাঠের দিয়ে বানানো, অ্যাকচুয়ালি কাঠ দিয়ে তৈরি করা না, এটা কিন্তু আমাদের জিপসাম দিয়ে করানো, কালারটা কাঠের নিয়ে আসা রংটা। তো চলুন আমরা এই বেডরুম থেকে বের হয়ে আরেকটা বেডরুমে চলে যাচ্ছি, মাস্টার বেডরুম যেটাকে বলা হয়ে থাকে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের কাজ রয়েছে এবং অনেকগুলো বেডরুম রয়েছে। এই বেডরুমটা হলো মাস্টার বেডরুম এবং খুবই বড় আপনার একটা বারান্দা রয়েছে, খুবই নাইস। কাজগুলো আমি এখন দেখাচ্ছি, টিভির ক্যাবিনেট, টিভির ক্যাবিনেট, স্পট লাইট আছে এখানে, সব কিছু আছে। টিভির ক্যাবিনেটটাও কিন্তু আমরা তৈরি করেছি মাস্টার বেডরুমে, এরকম মাস্টার বেডরুমে টিভির ক্যাবিনেটটা চাইলে আপনারা নিতে পারেন করে আমাদের ধারা। এবং দেখুন পুরো ওয়ালটা জুড়ে আলমারি, কিন্তু অনেকগুলো ড্র এবং অনেকগুলো প্রোডাক্ট রাখতে পারবেন, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন। এবং জিপসামের কাজ তো রয়েছেই, এটা কিন্তু জিপসামের কাজ করা, এটা কিন্তু বারবার বলতেছে এটা কাঠের কাজ না, কাঠের রং করা হয়েছে। রংটা কিন্তু এরকম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অন্য কোনো কোম্পানি এরকম কালারের রংটা আনতে পারবে না, বাংলাদেশে খুবই কমই আছে এরকম কোম্পানি যে এই কালারের রংটা নিয়ে আসবে। আমাদের দক্ষতা ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু রংটা করানো, আপনারা চাইলে এরকম সুন্দর দক্ষতা ইঞ্জিনিয়ার দ্বারা রংটা করাই নিতে পারবেন। আর তো কাঠের কাজ তো রয়েছেই, কাঠের যে হোম ইন্টেরিয়ালে এভরিথিং পুরো কাজটা আমাদের দ্বারা করাই নেবেন বা করাই নিতে পারতেছেন আপনারা। টিভির ক্যাবিনেটটা খুব নাইস। তো আমাদের এখানে বেডরুম রয়েছে আরও, আমরা সেই বেডরুমে আবার চলে যাচ্ছি আর একটু। এটা হলো ড্রয়িং রুমে, আবার চলে আসলাম ঘুরে ফিরে সবগুলো শেষ করে। আপনাদের দেখুন ড্রয়িং রুমটা খুবই নাইস, কিন্তু চারদিকে কাঠের মাঝখানে স্পট লাইট দেওয়া হয়েছে এবং কি মাঝখান দিয়ে রঙিন কাঠ কালারিং করা হয়েছে। অলরেডি এই তিনটে স্পট লাইটের লাইন দেওয়া হয়নি, দিলে আরও সুন্দর লাগবে, যখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম দারুণ দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা বেডরুম কিন্তু হয়েছে অলরেডি। এরকম বেডরুমের কাজ অবশ্যই ফ্ল্যাটটা কমপ্লিট করাতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা কিন্তু খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি লুকটা। এখানে শোপিস রাখতে পারবেন, সুন্দর সুন্দর শোপিস রাখার জন্য রয়েছে স্পেস। চয়েসটা খুবই নাইস, একটা চয়েস নিয়ে আসা হয়েছে ভিউয়ার্স। আরেকটা বেডরুম রয়েছে, সেই বেডরুমটা লক থাকার কারণে দুঃখিত দেখাতে পারতেছি না, যতটুকু দেখাচ্ছি একটু দেখাই দিচ্ছি। চারটা বেডরুম অলরেডি, ড্রয়িং রুমটা খুবই নাইস। এটা ডাইনিং স্পেসটা
দেখুন ভিউয়ার্স, এখানে কালারিং লাইট রয়েছে, এগুলো আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ডাইনিং স্পেসে, এবং প্রত্যেকটা স্পট লাইট রয়েছে এখানে। ভিতরে কিন্তু এগুলো কালারিং লাইট বসবে। আমরা কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কাজ করাইতে চাইলে ফ্ল্যাটের সম্পূর্ণ ফ্ল্যাটটা আমি এই ভিডিওর মাঝখানে দেখাই দিলাম। অবশ্যই কিন্তু আপনারা চাইলে নোয়াজ জিপসামের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা ভিডিওর ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে কার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের আমাদের কাজ ভালো লেগে থাকে। তো ভিউয়ার্স, আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।